অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি প্রথমেই আপনাদেরকে জানাই কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি আমার তৈরি নয় আমি দুটি রাশির কথা বলবো ৪৫ দিন আপনারা সাবধানে থাকবেন এবং কি কি সমস্যা আসবে আপনাদের এই ভিডিওতে আমি সেটাও বলবো এবং তার প্রতিকারও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি সতর্ক থাকুন সাবধান থাকুন দেখবেন সে মতন বিপদ আসবে না প্রথমেই জানাই গ্রহগত গোচর যা বলছে এই দুটি রাশির সর্বনাশ অর্থাৎ সমূহ বিপদ সব দিক থেকে আপনাদেরকে সমস্যাতে জর্জরিত হতে চলেছেন তো প্রথমেই আপনাদেরকে জানাই এই দুটি রাশির আইনত জটিলতা আপনাদের হবে অর্থাৎ কোর্ট কাছারি এই সকল দিক পুলিশি ঝামেলা অ্যাক্সিডেন্ট চোট আঘাত পাওয়া আপনার পা হাত পা ভাঙা এমনকি আপনাদের টাকা আটকে যাওয়া এবং প্রচুর অর্থ অপচয় আপনাদের এ সময় হবে মেডিকেল এক্সপেন্সেস বাড়বে এবং আপনারা যাকে বিশ্বাস করে টাকা দেবেন সেই টাকা আপনারা রিটার্ন পাবেন না এ সময় খুবই সাবধান কারণ গ্রহগত অবস্থান তাই বলছে এবং এ সময় আপনাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা আসবে প্রেমে বিচ্ছেদ আসতে পারে পারিবারিক অশান্তি আপনাদের বৃদ্ধি পাবে এ সময় আপনাদের গণ্ডগোল অশান্তির চারিদিক থেকে আপনাদের মানসিক একটা দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এবং আপনাদের গুরুজনদের হেলথের উপরও এর প্রভাব পড়বে যারা বিদেশে যেতে চাইছেন তারা এই সময় বিদেশে যাবেন না যে দুটি রাশির কথা আমি জানাতে চলেছি এবং নতুন কোনো কাজ আপনারা আরম্ভ করবেন না কারণ এ সময় আপনারা লগ্নি করলে সেই টাকা আপনাদের জলেই যাবে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি প্রথমেই আপনাদেরকে জানাই যে এই সময় আপনারা যে কোনো জিনিস কাজে যাওয়ার আগে খুব সতর্কভাবে পদক্ষেপ ফেলুন আপনাদের পুলিশি ঝামেলা পর্যন্ত আপনাদের হতে পারে এ সময় এবং দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ফাঁড়া আপনাদের হওয়ার প্রবল সম্ভাবনা কোন দুটি রাশি প্রথমেই জানায় যে রাশিটি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির অষ্টম স্থানে শনিমঙ্গল যোগ আপনাদের জীবনে নেমে আসছে অন্ধকারের ছায়া আর এই সঙ্গে সঙ্গে আপনাদের আর্থিক দিকটা খুবই বিপর্যস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে এই সময় এবং দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে রাশি আপনাদের দ্বাদ স্থানে ব্যয় সমস্যা বিবাহিত জীবনের সমস্যা চারিদিক থেকে আপনাদের প্রেমের সমস্যা চারিদিক থেকে আপনাদের সমস্যা আসবে কি করবেন এ সময় আপনারা প্রতি মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে সিঁদুর দান করুন অর্থাৎ সিঁদুর এবং চ্যামলি তেলের প্রদীপ আপনারা সেখানে দিন এবং আপনারা বট গাছের নিচে সরি অসত্য গাছের নিচে আপনারা শর্ষার তেলের প্রদীপ আপনারা প্রজ্বলন করুন এবং সে অসত্য গাছটিকে পরিক্রমা করুন এবং দেবাদিদেব মহাদেবের মাথায় জল দিন দেখবেন আপনাদের এই সকল সমস্যা আপনাদের কাটতে বাধ্য এবং এই সময় আপনারা চ্যামিলি তেল এবং মেটেকারের সিঁদুর একসঙ্গে মাখিয়ে আপনারা হনুমানজির চরণে আপনারা দিন এবং আপনাদের মনস্কামনা জানান দেখবেন অনেক অংশে প্রতি মঙ্গলবার কিন্তু আপনারা করবেন এবং নিরামিষ আহার করুন সাত্বিকভাবে থাকবেন প্রত্যেক মঙ্গলবার সেই দিক থেকে আপনাদের সমস্যা কিছুটা হলেও কাটবে এবং আপনারা এ সময় দেবাদিদেব মহাদেবের যা উপাসনা করবেন এবং সকালে উঠে প্রতিদিন সূর্য প্রণাম করুন এবং ওং আদিত্যায় নম এই মন্ত্রটি আপনারা এগারোবার পাঠ করুন তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ